লালন ফুকরের বাংলা এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলায় কোথাও মানুষের ঘুম ভাঙে মন্দিরের শঙ্খধ্বনিতে তো কোথাও আজানের শব্দে এই বাংলা সকল ধর্মের মানুষের বাস এই বাংলায় গান গেয়েছেন মোহাম্মদ রফি থেকে রশিদ খান রকস্টার রূপম ইসলাম বাংলা সবার গানকেই আপন করেছে জানিয়েছে যোগ্য সম্মান গানের বা মিউজিকের কোনো জাত নেই ধর্ম নেই রং অথচ গান গাইতে গিয়ে হেনস্থার শিকার খ্যাতনামা সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক অরিজিৎ সিং এর গাওয়া বিখ্যাত গান এক খুদা জব বনা উসকা হি বনা গানটি গাওয়ার জন্য তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে তার সোশ্যাল মিডিয়া সাইটে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রাম মন্দিরের উদ্বোধন অর্থাৎ 22শে জানুয়ারি তিনি একটি প্রোগ্রাম করতে যান সেখানে তিনি স্বইচ্ছায় জয় শ্রী নাম বলেন করেন রাম ভজন আরো গান গান কিন্তু গোল বাধে অরিজিৎ সিং এর গানটির হে খোদা শব্দ শুনে এরপরই তাকে প্রোগ্রাম থামিয়ে নেমে যেতে বাধ্য করা হয় বলেই জানান এই সঙ্গীত শিল্পী এ আমরা কোন বাংলায় আছি আমাদের চীনা বাংলা হঠাৎ করে এতটাই অসহিষ্ণু ধর্মভীরু হয়ে উঠল সামনে একটা গানের শব্দ নিয়ে এত অসহিষ্ণু হওয়া কি ঠিক একিসের প্রবণতা আসুন আমরা সমাজের সকল মানুষ মিলে এই প্রবণতা আটকাই বজায় রাখি আমাদের বাংলার চিরাচরিত সংস্কৃতি ঐতিহ্য লালন ফুকরের বাংলা এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলায় কোথাও মানুষের ঘুম ভাঙে মন্দিরের শঙ্খধ্বনিতে তো কোথাও আজানের শব্দে এই বাংলা সকল ধর্মের মানুষের বাস এই বাংলায় গান গেয়েছেন মোহাম্মদ রফি থেকে রশিদ খান রকস্টার রূপম ইসলাম বাংলা সবার গানকেই আপন করেছে জানিয়েছে যোগ্য সম্মান গানের বা মিউজিকের কোনো জাত নেই ধর্ম নেই রং অথচ গান গাইতে গিয়ে হেনস্থার শিকার খ্যাতনামা সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক অরিজিৎ সিং এর গাওয়া বিখ্যাত গান এক খুদা জব বনা উসকা হি বনা গানটি গাওয়ার জন্য তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে তার সোশ্যাল মিডিয়া সাইটে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রাম মন্দিরের উদ্বোধন অর্থাৎ 22শে জানুয়ারি তিনি একটি প্রোগ্রাম করতে যান সেখানে তিনি স্বইচ্ছায় জয় শ্রী নাম বলেন করেন রাম ভজন আরো গান গান কিন্তু গোল বাধে অরিজিৎ সিং এর গানটির হে খোদা শব্দ শুনে এরপরই তাকে প্রোগ্রাম থামিয়ে নেমে যেতে বাধ্য করা হয় বলেই জানান এই সঙ্গীত শিল্পী এ আমরা কোন বাংলায় আছি আমাদের চীনা বাংলা হঠাৎ করে এতটাই অসহিষ্ণু ধর্মভীরু হয়ে উঠল সামনে একটা গানের শব্দ নিয়ে এত অসহিষ্ণু হওয়া কি ঠিক একিসের প্রবণতা আসুন আমরা সমাজের সকল মানুষ মিলে এই প্রবণতা আটকাই বজায় রাখি আমাদের বাংলার চিরাচরিত সংস্কৃতি ঐতিহ্য